আমগো অনেক এলাকার গণ্যমান্য শিক্ষক শিক্ষিকা আসসালামু আলাইকুম বোনেরা আপনারা কি ভালো আছেন আপনাদের জন্যই স্যার আসলে মা সন্তানকে বাবা যেরকম ভালোবাসে মা এরকম ভালোবাসে ভালো কেউ কম বাসে না যখন পুরুষ পোলারা বাইরে যায় তখন কিন্তু এগো দুইটা কাজ করতে হয় কারণ বাইরে ছেলেরা বাইরে তিন কাম কইরা আনলেই কিন্তু মেয়েরাই সংসারটা সাজাইতে পারে নাইলে কিন্তু পারে না নাইলে অভাব অনটন থাকতেই থাকে কারণ আমরাই চাই আমরা মা জাত আমরা শিশু স্বামীরে সন্তান শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর মা ভাব সবাইরে নিয়েই আমরা কিন্তু থাকতে চাই ভালোবাসতে চাই কারণ স্বামী যদি কামাই করে না আসে কিন্তু কেউই মহিলাকে ভালোবাসে না কারণ মা বাবাও ভালোবাসে না এজন্য সন্তান যার যার সন্তান হেরেই কাছে প্রিয় আমরা চাই আমগো সন্তান আমগো কাছে রেখেই বড় করার আমগো অধিকার নিয়ে আমরা একটা সন্তান খারাপ হইলে এলাকা খারাপ হয় এলাকা খারাপ হইলে বিশ্ব খারাপ হয় কিন্তু এই এই কথাটা এই যে ফেসবুকের মাধ্যমে ছড়ায় যায় কিন্তু ভালো কাজ করলেও কিন্তু ছড়ায় কিন্তু ভালো কাজে কম মান খারাপ কাজে ছড়ায় খারাপ জিনিস খারাপ প্রচার কারণ একটা সন্তানরে একটা মাই ভালো করতে পারে যেটা বাপেরা পারে না কারণ আমার সন্তান ভালো খারাপ মিলেই তো আমার কিন্তু আমার সন্তানটা কোথায় গেল রাত্র হয়েছে কোথায় রইল কার কাছে গেল কার সাথে পরামর্শ করলো এইটা কিন্তু আমরা মায়েরা দেখতে পারি দেখা উচিত কিন্তু আমার ছেলে একদিন দুই দিন আজকে রাত্রে 8টা বেজে গেল আসলো না পরের দিনটা 9টা বেজে গেল আসলো না 10টা বাজলে আসলো না আমার স্বামী কিন্তু বলবো ছেলেটা কোথায় গেছে এটা কিন্তু আয়শা সব ভাবাই জিজ্ঞাসা করে কি আমার ছেলে কোথায় গেছে তো তোমার রাইখে আমার লাভটা কি কিন্তু এইটা মেয়ের কাছেই সম্ভব একটা বাচ্চা মানুষ করার জন্য কারিগর একটা মাই সারে আজকে আপনি মাস্টারকার কাছে দিলেন মাস্টাররা কিন্তু হ্যাগো যেটা যতটুকু প্রয়োজন কিন্তু স্যারের এতটুকুই করব এর বেশি কিছু করার সম্ভব না কারণ আপনি ভাষায় আপনার বাচ্চাটা ভাষায় থাকব আপনি লেখাপড়া করব তখন বাচ্চাটার মান সব কিছু আপনার কাছে কিন্তু একটা সন্তানে একটা মাই একটা সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারে এবলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু